হ্যালো মা, আমি কাকিমণি বলছি। হ্যাঁ কাকিমণি, আমি আমি মায়ের মিস কল দেখলাম, তাই কল ব্যাক করলাম। কি হয়েছে গো? টিপ, একটা বিশ্রী ব্যাপার হয়ে গেছে। রন এসেছিল, এই ছেলেটা না পুরো পাগল হয়ে গেছে। কেন? ও তোর মাকে নিমন্ত্রণ করে গেছে। কি, কিসের জন্য? ও বিয়ে করছে, ও রিয়েলি বিয়ে করছে। টিপ, রন বিয়ে করছে? হ্যাঁ, আমিও তাই ভেবেছিলাম, কিন্তু পরে যখন কার্ডটা দেখলাম তখন আমি চমকে গেছি। টিপ, কার্ডে পাত্রীর জায়গায় কার নাম লেখা আছে জানিস? কার নাম? তোর নাম লেখা আছে কার্ডে। কি কি বলছো কি তুমি? হ্যাঁ রে, ঠিকই বলছি, কিন্তু পরে খেয়াল করে দেখলাম যে এই কার্ডটা তো পুরনো কার্ড, তোদের বিয়ের কার্ড। হ্যাঁ, তোর মাকে সেই কার্ডটা দিয়ে নিমন্ত্রণ করে গেছে। তোর মা কিন্তু প্রথমে খেয়াল করেনি। সে কি? টিপ, আমি না রনের মতলব কি কিছুই বুঝতে পারছি না জানিস তো, আমার খুব ভয় লাগছে। ছেলেটা বলছে, ছেলেটা নাকি তোদের শ্বশুরবাড়ির গ্রামে গিয়ে বিয়ে করবে। কি করতে চাইছে বলতো? আমি আমি কিছু বুঝতে পারছি না। কি রে, কিছু বল না, কি চুপ করে আছিস কেন? তুই ফোনটা রাখো, ফোনটা রাখো একটু। হ্যাঁ হ্যাঁ, আরে টিপ, টিপ শোন, হ্যালো। হাই ডার্লিং, আমি জানতাম, আমি জানতাম তোমার ফোন আসবে। তোমার মায়ের কাছে কার্ড দিয়ে এসেছি, তার এফেক্ট তো আছেই বলো? তারই এফেক্টে ফোনটা আসলো। অ্যান্ড ইউ নো ডার্লিং, আই জাস্ট লাভ ইউ, আই লাভ ইউ সো মাচ, আই কান্ট স্টপ লাভিং ইউ। ডোন্ট টক রাবিশ। তুমি তুমি বাড়িতে গিয়ে পুরনো কার্ডটা মাকে কেন দিয়েছো? পুরনো কার্ড, আরে পুরনো তো কি হচ্ছে টিপ, মানুষ দুটোই তো পুরনো। তুমিও সেই পুরনো টিপ, আমিও সেই রন, তাই তো? আর আমরা দুজন দুজনকে ভালোবাসি। উই লাভ ইচ আদার। কি বিশ্বাস হচ্ছে না দ্যাট উই লাভ ইচ আদার? ইয়েস টিপ, আমরা একে অপরকে ভালোবাসি, আর আমাদের বিয়ে হবে। ইউ হ্যাভ টু ম্যারি মি টিপ, ইউ হ্যাভ টু ম্যারি মি। আর কোনো উপায় নেই, তোমার গ্রামে বসেই আমি তোমাকে বিয়ে করবো। ইউ হ্যাভ বিকাম ক্রেজি।